গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরো নতুন একটা রেসিপি, বিকালের জন্য খুবই ঝটপট একটা রেসিপি, আপনারা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো রেসিপিটা বানানোর জন্য যা যা লাগবে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। লাগবে 3টা মরিচ, আপনারা যা বেশি পরিমাণ খেলে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি নিয়ে নিয়েছি 1টা টমেটো, 2টো আলু আর 1টা পেঁপে। পেঁপেটা আমি পুরো লাগবে না, হাফ লাগবে। তো এরপরে টমেটো এইভাবে ছোটো ছোটো করে কাট করে নিয়েছি, মরিচ পেঁয়াজ কুচি। তো সব কিছু এইভাবে কেটে কুটে নেওয়ার পরে আমি আমার বাকি প্রসেসিংটা শুরু করব। এরপরে আলু পেঁপে এগুলো কেটে নিব। দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আপনারাও এইভাবেই ছোট ছোট করে কেটে নেবেন। এগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো রান্নার প্রসেসিংটা শুরু করব। গ্যাস একদম অল্প ছিল, তাও আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু অনেকক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করলাম মরিচ। এই মরিচটা দেওয়ার কারণে আপনাদের আর গুঁড়ো মরিচ দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে এটা ভালো করে ভেজে নিতে হবে। এটা প্রপারলি একটা কালার চলে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিব আলু আর পেঁপে কুচি। এটা অনেকক্ষণ পর্যন্ত এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব আলু আর পেঁপে কুচি। যখন সবজিটা একসাথে রান্না করা হবে আপনারাই দেখবেন দেখতে কতটা কিউট লাগে। অ্যান্ড আমার এই পুরো রান্নাটাতে আমাকে হেল্প করছে আমার আম্মু, থ্যাংক ইউ আম্মু। দেন এটা অনেকক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচের সাথে। পেঁয়াজ মরিচের সাথে এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। সাথে সাথেই পানি দিয়ে নেবেন না, অনেকক্ষণ পর্যন্ত এটা ভালো করে ভেজে নেবেন পেঁয়াজ মরিচের সাথে। এটা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে কয়েক মিনিট পরে উঠিয়ে এটার মধ্যে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে দিতে হবে। আরও দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। আমি এটা উঠাচ্ছিলাম, আবার আম্মু বলছিল আর একটু কম দে একটু বেশি দে। এবার নিয়ে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এবার এটাকে অনেকক্ষণ পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে লবণটা সবজির সাথে। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এটাকে আবার ঢেকে সিদ্ধ করে নিব। এটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিব। টমেটোটা দেওয়ার পরে সবজিটা কেমন দেখায় আপনারা নিজেরাই দেখে নেন। আর হ্যাঁ, আপনি চাইলে এটার মধ্যে মুরগির মাংস অ্যাড করতে পারেন, তাহলে রোলটা আরও বেশি মজাদার লাগবে। তো এবার আমি বাকি প্রসেসিংটা করে নিব। একটা ডিম নিয়ে নিব। আর হ্যাঁ, এই যে স্টিলের বাটি শো করতেছি, ডোন্ট মাইন্ড। দেন এর মধ্যে আমি ডিমটা এভাবে করে নিয়ে অ্যাড করে দিব পরিমাণ মতো আটা। আপনারা যে যে পরিমাণ রোল বানাতে চান ওইভাবে আটা অ্যাড করে নেবেন। আমি 8-9টার মতো বানিয়েছিলাম, যার জন্য আমার বেশি নেওয়া লাগছে। তো এইভাবে
আটা অ্যাড করে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে ডিমের সাথে, যদি ডিম না হয় তাহলে আরেকটা ডিম অ্যাড করে নেবেন, পরিমাণ মতো পানি, লবণ। এটা রেডি হয়ে গেলে এবার আমি এটা থেকে একটা চাপটির মতো বানিয়ে নিব। এটা বানানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা বানিয়ে নিয়েছি। এবার আমি আমার সবজিটা একটু দেখব। আমু এটা পানিটা টানি টেনে গেলে পুরোটা, পরে এটা অনেক শুকনো শুকনো করে নিতে হবে একদম। এটা প্রপারলি শুকনো শুকনো হয়ে গেলে একটা প্লেটে বা একটা বাটিতে উঠিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। এরপর আরেকটা প্লেট নিয়ে নেবেন, যেটার মধ্যে এই চাপটিটা রেখে সাইড দিয়ে সবজিটা দিয়ে দিবেন। সবজিটা দেওয়া হয়ে গেলে এটাকে এখন রোলের মতো করে বানিয়ে নিব। আর হ্যাঁ, এইভাবে একটা পিন দিয়ে পিন আপ করে দেবেন বা টুথপিক দিয়ে, তাহলে এটা হালকা ভাজার সময় ছুটে যাবে না। এবার এটা কড়াইতে নিয়ে হালকা তেল দিয়ে এইভাবে ভেজে নিব, তাহলে একটা কালার আসবে। এই যে রেডি আমার রোল, এটা অনেক মজাদার ছিল, আপনার বাসায় অবশ্যই